हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल डेली डोज। तो आज के खूब सिंपल एक रेसिपी कर देखा, लती दिए, चिंगड़ी दिए और नारिकेल दिए कि खूब मजादार एक तरकारी रान्ना करा जाए। तो से रेसिपिटी अपन शेयर करब, आशा करी रेसिपिटी अपन भलो लागे। तो चलो देखा जा रेसिपिटी। इन्हें मैं 1 केजिर मत कचुर लती केटे धुए नहीं अवश्य ये भालो करे धुए परिष्कार करे नीते हबे। तो तरकारीटी रान्नार जोन्नो आमार जा जा लागछे, नारकेल पेस्ट आर होच्छे चिंगड़ी निये निएछि बड़ो साइजेर 20টার मतो, आर पेंयाज पेस्ट 2 চা চামচ, आदा पेस्ट 1.5 চা চামচ, आर सरि रसुन पेस्ट 1.5 চা চামচ और आदा पेस्ट 1 চা চামচ, हलुद गुड़ा निएछि आमि 1 চা চামচ, मरीच 1.5 চা চামচ, धनिया गुड़ा 1.5 চা চামচ और जीरा 1/2 চা চামচ और लवण स्वाद मतो। तो एक पैने आमी सामान्य तेल दिए निचि, परिमाण मतो तेल दिए निब। एबार वेट करब तेलटा गरम हवा पर्यन्त। तेलटा गरम हुए आसले एते आमी प्याज कुचि एड करब। हाँ, मीडियम साइजे 3টি प्याज कुचि करे निएछि। तो आमी एखाने प्याजगुलो दिए एगुलोके एकटु नेड़े चेड़े भेजे नेब जतक्षण ना एटी ब्राउन कलर होच्छे। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এর থেকে আর বেশি ভাজবো না। তো এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে আমি লাল না হওয়া পর্যন্ত ভাজব। তো এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাগুলো অ্যাড করছি, অর্থাৎ পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদার বাটা। তো মশলাগুলো অ্যাড করে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, মশলাগুলোকে ভেজে নিতে হবে। পর্যায়ে আমি যে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করব। অবশ্যই নারকেল পেস্টটা খুব ভালো করে ভাজতে হবে, এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। নারকেলটা যত বেশি ভাজবেন তত বেশি মজার হবে তরকারিটি। তো অবশ্যই আপনারা এটা একটু টাইম নিয়ে ভাজবেন, যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে। ভাজা শেষ, অর্থাৎ এটা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব, অর্থাৎ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো আমি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন মশলাগুলোকে ভেজে ভেজে কষানোর, এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে নেব মশলাটা কষানোর জন্য। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই একটু টাইম নিয়ে মশলাটিকে কষাতে হবে, যেহেতু এই তরকারিতে কোনো প্রকার পানি ইউজ করব না। পানি ইউজ কোনো প্রকার ইউজ করব না বলতে সামান্য ইউজ করব। তো অবশ্যই আপনারা মশলাটিকে জন্য খুব ভালো করে একটু কষিয়ে নেবেন, এতে করে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মশলাটিকে আমি ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে, আর তেলটা যখনই উপরে উঠে আসবে আমি তখন কিছুক্ষণ আরও কিছুক্ষণ ভেজে নেব। মেনলি নারিকেলের তরকারিটা যত আপনি ভেজে রান্না করবেন ততটাই স্বাদ হবে। আমার তরকারি কষা মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি লতিগুলো অ্যাড করে দিচ্ছি। তো লতিগুলো অ্যাড করে অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণ
পানি, জাস্ট একটু লুচিটা সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করবো। খুব বেশি পরিমাণ পানি আপনারা ইউজ করবেন না, সামান্য পরিমাণ পানি দিবেন, এতে করে লুচিটা সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটাকে আমি ঢেকে 15 মিনিটের মতো সেদ্ধ করব। মাঝে মাঝে এভাবে উঠে নাড়িয়ে দিতে হবে ঢাকনা তুলে, নয়তোবা নিচ থেকে তরকারিটি লেগে যেতে পারে। লতিগুলো সিদ্ধ হতে আরও টাইম লাগবে, তো আমি এগুলোকে আবার ঢেকে আরও 10 মিনিটের মতো জাল করব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু সিদ্ধ হয়েছে আমার লতিটুকু। তো তরকারিটি যেহেতু আমি মাখা মাখা করব, তো আমি এটিকে আরও কিছুক্ষণ ভাজবো, অর্থাৎ ভাপে রেখে এরপর কিছুক্ষণ ভেজে নিব। আর যেহেতু এই যে সাইড থেকে যেহেতু দেখতে পাচ্ছেন যে পানি পানি রয়েছে, আমি এই পানিটুকু শুকিয়ে নেব। আরও 2-1 মিনিটের মতো এটাকে জাল করে পানিটা শুকিয়ে যাবে। তো হয়ে গেল আমার তরকারিটি, তেলটাও ভেসে উঠেছে। আর এটা রান্না করা খুবই ইজি, খুব কম টাইমে আপনারা এটা রান্না করতে পারেন, আর এটা খেতেও খুবই মজার। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিকে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।